এই মুহূর্তে নারায়ণগঞ্জের কারখানা এলাকায় আছেন সহকর্মী শওকত আলী সৈকত, সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। দীর্ঘ 20 থেকে 21 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে। এখন পর্যন্ত নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার কারখানার আগুন এখন নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখতে পাচ্ছি যে 6তলা ভবনটির নিচতলা, 2য় তলা থেকে 6তলা পর্যন্ত প্রতিটি ফ্লোরেই আগুন দাউ দাউ করে জ্বলছে এবং এই আগুনের ধোঁয়ায় পুরো ভবন এবং আশপাশের এলাকা অন্ধকার আচ্ছন্ন হয়ে পড়েছে। ভবনটিও পুরো কয়লার মতো কালো হয়ে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই আগুনের ঘটনার পর থেকে শত শত মানুষ এই কারখানার সামনে এবং আশপাশে জড়ো হয়ে আছেন। তারা কেউ কেউ দাবি করছেন যে গতকাল রাত থেকে তাদের পরিবারের অনেকেই নিখোঁজ রয়েছেন এবং আমরা ফায়ার সার্ভিসের একটি খাতায় দেখতে পেয়েছি যে এখানে এখন পর্যন্ত 160 জন নিখোঁজের একটি নাম ঠিকানা লিপিবদ্ধ করা হয়েছে যে তারা নিখোঁজ রয়েছেন। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা জানিয়েছেন যে তারা 12টি ইউনিট কাল রাত থেকে একটানা আগুন নির্বাপনের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টিটিএল মেশিন দিয়ে তারা আগুন নির্বাপনের চেষ্টা করছেন, কিন্তু কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ, কেমিক্যাল, রাবার এবং প্লাস্টিক জাতীয় সামগ্রী থাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ইতিমধ্যে ভবনটি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে যেকোনো মুহূর্তে ভবনটি কিন্তু ধসে পড়ার একটা আশঙ্কা সৃষ্টি হয়েছে। এখন পর্যন্ত 21 ঘন্টা পেরিয়ে গেল, ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল রেজাউল করিম আমাদেরকে জানিয়েছেন যে গতকাল আগুনের ঘটনার পর 14 জনকে জীবিত অবস্থায় তারা উদ্ধার করেছেন। এছাড়া এলাকার মানুষ 30 থেকে 35 জনকে আহত অবস্থায় উদ্ধার করেছেন, যারা আগুনের ঘটনার সময় ভবনের বিভিন্ন তলা থেকে 2 তলা 3 তলা থেকে আত্মরক্ষার প্রাণ বাঁচানোর জন্য লাফিয়ে পড়েছিলেন। তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো নিহতের কোনো খবর আমরা পাইনি। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ আমাদেরকে যেটা বলছেন যে তারা আগুন যতক্ষণ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে না আসবে ততক্ষণ পর্যন্ত তারা সেই চেষ্টা চালিয়ে যাবেন এবং আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তারা ভবনে তল্লাশি করবেন ভেতরে কোনো মানুষ আছে কিনা, এবং সেই পর্যন্ত তারা সবাইকে ধৈর্য ধারণ করতে বলেছেন। তবে ইতিমধ্যে এই কারখানার আশপাশে শত শত মানুষ, উৎসুক জনতা এখানে অপেক্ষায় রয়েছেন। অনেকে কান্নাকাটি করছেন, স্বজনদের হারানোর যারা আছেন তারা কান্নাকাটি করছেন। এখন পর্যন্ত প্রায় 21 ঘন্টা চললো, এই আগুন এখন পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। প্রতিটি ফ্লোরেই আগুন দাউ দাউ করে জ্বলছে। এই ছিল নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার কারখানার আগুনের ঘটনার সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম নারায়ণগঞ্জে।